আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এটা হচ্ছে একটা কুকিং ব্লগ, এক কাপ শান্তির ব্লগ, যেখানে আমি খুব কিউট একটা পটে একদম এক কাপ চাই বানাবো। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনেকে স্টাইল করে বলে যে মশালা টি, যেটা হচ্ছে বাংলা ভাষায় মশলা টি, আসলে মশলা চা। এটা আমি বানানো দেখাচ্ছি, এটা সবাই বানাতে পারে। তো এটা দেখা ওটা মেইন কথা না, মেইন হচ্ছে দুপুরবেলা খাওয়ার পরে অনেক ঘুম পায়। তো স্বাভাবিক বলে যে, ডাক্তার বলে যে দুপুরে বা রাতে যে কোনো সময় খাওয়ার পরে চাটা খাওয়া একটু নিষেধ করে। কারণ হয় কি, ভাত খাওয়ার পরে, যদি ভাত বা রুটি খাওয়ার পরে চা খাওয়া হয়, তো সেটাতে অনেক ফ্যাট চর্বি তৈরি হয়, যে কারণে এটা না খাওয়াই বেটার। কিন্তু আমার কাছে মনে হয় যে দুপুরে খাওয়ার পরে যদি কারো কাজ থাকে বা মনে হয় যে খাওয়ার পরে ঘুমাবো না, কারণ দুপুরে খাওয়ার পরে যদি ঘুমাই সেই খাবারটাও কিন্তু শরীরে অনেক লেগে যায়। একটু রেস্ট করা ভালো, কিন্তু একদম দেখা যায় 2-3 ঘন্টা ঘুম, কিন্তু দুপুরে খাওয়ার পরে না আসলে অটোমেটিক ঘুম চলে আসে। দেখা যায় সকালবেলা থেকে কাজ টাজ করে অনেক টায়ার লাগে। তো আমার না দুপুরে ঘুমালে শরীর ভালো লাগে না আর কি। তো আমার মনে হয় যে দুপুরে ঘুমানোটা স্কিপ করাই বেটার। তো মাঝে মাঝে দেখা যায় শরীর খুব খারাপ লাগছে, তখন ঘুমাই ফেলি। আর যদি ঘুমাতে ইচ্ছা না করে, মাথা ঝিমঝিম করে, তো তখন আমি এরকম একটু মশলা চা বানাই নিই, যেটা আমার খেতে খুব ভালো লাগে। আমি মানে কী বলবো, চা নিয়ে আমার এক্সপেরিমেন্টের কোনো শেষ নাই, সেটা কতভাবে চা বানানো যায়। কয়েকদিন পর দেখা যাবে যে আমি সবজি দিয়ে চা বানাচ্ছি। আচ্ছা, আমি আপনাদের সাথে একটা অনেক ইন্টারেস্টিং একটা চা শেয়ার করবো, সেটা হচ্ছে হলুদের চা। এটা আমার নেক্সট কোনো ভিডিওতে আমি দেখাবো, যেটা অনেক হেলদি অ্যান্ড অনেক উপকারী, স্পেশালি হচ্ছে যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদের জন্য। তো এটা আমি কোথেকে জানলাম, আমি হচ্ছে ইউটিউব থেকেই জানতে পেরেছি। তো ইউটিউব থেকে জানার পরে আমি জিনিসটা অনেকদিন ধরেই কন্টিনিউ করছি। কন্টিনিউ করার ফলে দেখতে পাচ্ছি যে এটা অনেক আসলে কাজ করছে, মানে অ্যালার্জির উপদ্রবটা অনেকটাই কম বলতে গেলে নাই। তো যে কারণে আমি ওই চাটা একদিন বানানো দেখাবো আপনাদেরকে। আপাতত আমার মশলা চাটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দুপুরে এই চা খাওয়ার পরে হয় কি, যে ঘুমটা অনেকটা কেটে যায়। আমার এরকম হয় যে চা খাওয়ার পরে কোনো সময় ঘুম অনেক ভালো পায়, যে হ্যাঁ আমি এখন খুব ভালো ঘুমাবো, আমার ভিতরটা একটু গরম দরকার, হচ্ছে চাটা খাই, তখন দেখা যায় ঘুম ভালো আসে। এখন যদি মনে হয় যে আমার একটু ঘুমটা কাটানো দরকার, শরীর একটু ঝরঝরে করা দরকার, তখন যদি চা খাই। এটা আসলে মুডের উপর ডিপেন্ড করে, যে আপনি আপনার ব্রেনকে যেটা ইনস্ট্রাকশন দিবেন, আমার মনে হয় যে আপনার ব্রেন ওই ইনস্ট্রাকশনই চলবে, ইভেন চলতে বাধ্য, কারণ এটা আপনার মন এবং আপনার মাথা, আপনি যেটা তাকে ইনস্ট্রাকশন দিবেন সেটাই চলতে বাধ্য। অনেকে বলে কি যে আমার চা খেলে হচ্ছে ঘুম ভেঙে যায়, ঘুম হবে না, আবার অনেকে বলে যে চা খেলে ঘুম ভালো হয়। এটা কিন্তু টোটাল মাইন্ড সেটআপের উপর ডিপেন্ড করে, আমার কাছে যেটা মনে হয় আর কি। তো দুপুরে চায়ে আমি একটু চিনি দিয়ে নিচ্ছি। আমি দিনে হচ্ছে যদি 4 কাপ চা খাই, তাহলে দেখা যায় 1 কাপে চিনি দিই আর 3 কাপে দিই না। মানে কোনো একটা সময় একটু সুন্দর করে চাটা খেতে ইচ্ছা করে, তখন একটু চিনিটা দিয়ে নিই, আর অন্য সময় আমি চিনিটা স্কিপ করি। আবার দেখা যায় কি, কিছুদিন আগে এরকম হলো যে আমি একদম চিনি টোটালি খাচ্ছিলাম না, কারণ চিনি ছাড়া চাও আমি খুব সুন্দর মতো খেতে পারি, আমার এটাতে কোনো প্রবলেম হয় না। তো হয় কি, আমার মনে হয় যে চিনি ছাড়া একদম খেলে সুগারটা একটু ফল করে, যে কারণে মনে হয় যে দিনে 4 কাপ বা 3 কাপ চা খেলে যে কোনো 1 কাপে একটু চিনিটা আসলে দেওয়া উচিত, যেটা শরীরের জন্য খুব একটা হার্মফুল হবেও না। আমার চা হয়ে গিয়েছে, এটা একদম একটা খেলনা পাতির মতো একটা পাতিল, এটা আমি কয়েকদিন আগে মেলায় কিনেছি। এই ফার্স্ট হচ্ছে আমি এটাতে চা বানাচ্ছি, এটা আমি শুধু আমার 1 কাপ চায়ের জন্যই, 1 কাপ শান্তির চায়ের জন্যই এটা নিয়েছি, যে অনেক মজা করে খাবো। চা মানেই শান্তি, চা মানেই হচ্ছে টেনশন মুক্ত। এই চায়ে আমি যেটা দিয়েছি, আদাটা স্কিপ করেছি, আদা চিলতে খুব অলসতা লাগতেছিল, আপনারা অবশ্যই আদাটাও দিয়ে নেবেন। আর সন্ধ্যার যে চা, সন্ধ্যার চায়ে আমি আদা কখনো মিস করি না, বা হচ্ছে লেবুর একটু দিতে ছিটে ফোটা দিতে মিস করি না, সেটা শরীর আরও ঝরঝরে করে। এখানে আদার্স আমি সব কিছু দিয়েছি। এই হলো আমার গরম চা।